চট্টগ্রামের রাজধানী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজত এইচএসসি পরীক্ষার্থী হলর বিদায় সংবর্ধনা ও সাইন দেওয়া উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে আজিয়া বেইনে এক এম ফজলুল কবির চৌধুরী মিলনায়তনত সংগঠনের সভাপতি আরমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমিরুদ্দিন পারভেজ। সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানত প্রধান বক্তা আছিল রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ। বিশেষ অতিথি আছিল অধ্যাপক সাইফুল হক, অধ্যাপক তসলিমুদ্দিন, অধ্যাপক নুরুল আজিম, অধ্যাপক সবুজ, অধ্যাপিকা সরবেরি দে, অধ্যাপিকা শামসুন নাহার, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ শিক্ষা ও পাঠচক্র বিষয় সম্পাদক দীপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ সহ আরো বক্তা। কলেজ ছাত্রলীগের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যে কষ্ট করেছেন সেই কষ্ট আগামী দিনে পরীক্ষায় যে মেধা যুদ্ধে যে অবতীর্ণ হবে সেটা যেন সাকসেসফুল হয় সেটাই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।